হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কমফাস্টের CFEW71 আউটডোর রাউটারটিকে কনফিগার করে। তো এটা কিন্তু পূর্বে আমরা রেঞ্জ টেস্টের ভিডিও দিয়েছি এবং আনবক্সিং ভিডিও দিয়েছি, যেগুলোর ভিডিও লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যারা এই ডিভাইসটিকে পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে আপনারা এই ডিভাইসটিকে পারচেস করতে পারবেন অথবা আপনারা প্রাইসও জানতে পারবেন। তো আমরা এটাকে কনফিগার করার জন্য চলে যাব মোবাইল স্ক্রিনে। আমরা এখন কমফাস্টের CFE314n যে ডিভাইসটি আছে এই ডিভাইসটিকে কনফিগারেশন করে আপনাকে দেখাবো এটা কনফিগারেশন কিভাবে করতে হয়। এটা অলরেডি কিন্তু আমরা এখানে পাওয়ার সংযোগ দিয়ে দিয়েছি এবং এই যে এটা দেখতেছেন পিওই অ্যাডাপ্টার, এই পিওই অ্যাডাপ্টারটির সাথে পিওই নামে যেই পোর্টটি আছে সেই পোর্টের মধ্যে একটা ক্যাট6 এর কেবল দিয়ে দিবেন এবং এর সাথে এখানে যে ল্যান নামে যে পোর্টটি আছে এই পোর্টটিতে কনফিগারেশনের আগে কানেক্টিভিটি দেওয়ার দরকার নাই। যখন এটা কনফিগারেশন করা হয়ে যাবে তখন আপনার মাদার রাউটার কিংবা অনু বলেন সেখান থেকে একটি কেবল ক্যাট6 এর কেবল এনে সেটা এখানে লাগিয়ে দিবেন। এরপরে আমরা এই যে পিওই অ্যাডাপ্টার থেকে যে কেবলটি আসলো ক্যাট6 এর এটাকে আমরা লাগিয়ে দিব এটার মধ্যে। আর ডান সাইডে এটা এটা যদি আমরা এভাবে রাখি, ভুট করে রাখি, তাহলে এটা ডান সাইডে 1 নামে একটি পোর্ট পাবেন আর একটি হচ্ছে ল্যান। তো ল্যান পোর্টে না, এটা 1 পোর্টে আপনারা কানেক্টিভিটি দেবেন। আর এখানে আরও একটা পাওয়ার সুইচ আছে, এটাতে এটার মাধ্যমে অন অফ করে রাখতে পারবেন ডিভাইসটি। তো এভাবে কানেক্টিভিটিটা আপনার দেওয়া হয়ে গেলে দেখবেন যে এই সাইডে লাইন ইন্ডিকেটারগুলো যদি চলে আসে, চলে আসলে আপনি চলে যাবেন হচ্ছে ব্রাউজারে, আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে যেতে পারেন বা আপনার যে কোনো একটি ব্রাউজারে আপনি যাবেন। যাওয়ার পরে সেখানে আপনি কমফাস্টের একটি আইপি অ্যাড্রেস আছে, যে আইপি অ্যাড্রেসটি কিন্তু ডিভাইসের পিছনে লেখা রয়েছে। তো আমি এটা টাইপ করতেছি 192.168.10.1। এটি কিন্তু কমফাস্টের ডিভাইস অ্যাক্সেস করার যেই আইপিটি থাকে সেই আইপি, এটাতে আমরা হিট করব। সরি, আমাদের মেবি এই কমফাস্টের সাথে কানেক্টেড করা নেই, তো আমরা কমফাস্ট ডিভাইসের সাথে কানেকশনটা দিয়ে নেব। এই যে কানেকশনটা দিয়ে নিলাম, তো কানেকশন দিলে আপনার এখানেও কিন্তু এই পেজটি চলে আসবে। তো আমরা এখান থেকে করব না, আমরা করব সরাসরি ওয়েবসাইট থেকে, তো ক্রোম ব্রাউজার থেকে। তো এখানে আবার যদি আমরা পেজটিকে রিলোড করি, আশা করি চলে আসার কথা। তো আমরা ডাটাটাকে বন্ধ করে নিব, এই যে দেখুন চলে আসছে। তো এখানে প্লিজ ইন্টার পাসওয়ার্ড, এখানে আপনার ডিভাইসে কিন্তু অলরেডি কোনো পাসওয়ার্ড দেয়া নেই, আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন সেইটাই কিন্তু এখানে এন্ট্রি হবে। আমি দিলাম 1234 1234, দেখি। তারপরে অ্যাড পাসওয়ার্ডে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে আপনার সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ, তারপরে এটা নিচে হচ্ছে রিপিটার এবং এপি। এপি মানে হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, আমরা সাধারণত মাইক্রোটেকের সাথে ইউজ করার জন্য, হটস্পট জোনের সাথে ইউজ করার জন্য যেটা দরকার হয় সেটি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। এবং নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাউটার। তো আমরা এখান থেকে ব্যাক করে এই সেটিংগুলো কিন্তু অন্যভাবেও দেখতে পারি, যেটা হচ্ছে আমরা না এটা হচ্ছে অন্য যে ইয়াটা আছে ওইটার মধ্যে থাকে এই সিস্টেমটা, কিন্তু এটার মধ্যে মেবি এটা নাই। তো নেটওয়ার্কে যদি যাই আমরা, নেটওয়ার্ক ল্যান 1, হ্যাঁ এটার মধ্যে, এটার মধ্যেও আছে পিপিপিওই, স্ট্যাটিক, ডাইনামিক, এগুলো আছে, ভিলেন, তো অনেক অপশন এখানে আছে। তো আপনাকে যেটা সর্বপ্রথম করে নিতে হবে, আপনি নেটওয়ার্কে আসার পরে ওয়ারলেসে যাবেন। হ্যাঁ, তো ওয়ারলেসে যাওয়ার পরে এখানে আপনার যে অ্যাক্সেস পয়েন্ট নেমটি আছে সেই অ্যাক্সেস পয়েন্ট নেমটি আপনার চেঞ্জ করে দিতে হবে। তো আপনার যেই নামে আপনার হটস্পট জোন কিংবা আপনার মাইক্রোটেকে যেই ইয়াটা দেওয়া আছে, এসএসআইডিটা দেওয়া আছে, সেই এসএসআইডিটা এখানে দিতে হবে। তো এখানে এসএসআইডিটা আমি টাইপ করতেছি, এটা আমার একটা ক্লায়েন্টের জন্য রেডি করতেছি। তো এটার নাম হচ্ছে হাসিনা, হাসিনা ওএফআই জেটো এনি।
তো এটা যেহেতু আমরা মাইক্রোটেকের সাথে সেট আপ করবো, সেহেতু এখানে কিন্তু আমরা কোনো প্রকার পাসওয়ার্ড আমরা দিব না, এবং এখানে ব্যান্ডউইথের এখানে 20 MHz এটাই থাকবে, এবং কান্ট্রি রিজন যেটা দেওয়া আছে সেটাই থাকবে। এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, রেঞ্জ নামে যে অপশনটা, সেই রেঞ্জ অপশনটা এখান থেকে কিন্তু আপনারা ডাবল ক্লিক করে করে এটাকে বাড়িয়ে নেবেন। তো এই যে 10 কিমি করে দিলাম, এবং করে দেওয়ার পরে মডিফাইতে আপনারা ক্লিক করবেন, এবং এটা মডিফাই হয়ে গেলে আপনার ডিভাইসটি কিন্তু রাউটার মোডে থাকবে। এবং এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে উইজার্টে যেতে হবে। উইজার্ট, এই যে উইজার্টে আসলাম। তো উইজার্টে আসার পরে এখন হচ্ছে আপনি যেই মুডে আপনার ডিভাইসটিকে রাখতে চাচ্ছেন সেই মুডে এখান থেকে সেট আপ করে দেবেন। অর্থাৎ আপনি যদি ব্রিজ করতে চান তাহলে এই যে উপরে ব্রিজ দেখতেছেন, ব্রিজে ক্লিক দেবেন। যদি রিপিটার করতে চান তাহলে রিপিটারে ক্লিক দিয়ে আপনি অন্য যে ফ্রিকোয়েন্সিটি সেটা রিসিভ করবেন। আর রাউটার করতে চাইলে রাউটারে ক্লিক করে দিয়ে আপনার আইএসপির যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, কিংবা ডাইনামিক মোডে আপনি এটা কনফিগার করতে পারেন। তো আমরা দেখাবো অ্যাক্সেস পয়েন্ট। তো এটার জন্য এই যে এপির উপরে আমরা টাচ করব, এবং এপির উপরে টাচ করার পরে এখানে দেখুন এই যে সাবনেট মাস্কিং এখানে কিন্তু আছে। তো এটা যেটা দেওয়া আছে সেটাই থাকবে, জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন। এবং নেক্সটে ক্লিক করার পরে আপনি যদি এসএসআইডি চেঞ্জ করতে চান তাহলে এসএসআইডি চেঞ্জ করে নেবেন, আর যদি চেঞ্জ না করতে চান তাহলে এইভাবে দিয়ে আবার মডিফাই এর উপরে ক্লিক করবেন। এবং মডিফাইয়ের উপরে ক্লিক করলে কিন্তু এটা আপনার ফাইনালি অ্যাক্সেস পয়েন্ট সেট আপ হয়ে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কমফাস্টের CF EW71 কিভাবে কনফিগার করতে হয়। যদি আপনারা এটা কনফিগার এখনো না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাকে হেল্প করব। তো আমার প্রিয় বন্ধুরা, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।